করোনা টিকা নেয়া সম্মুখ সারির যোদ্ধাদের কেউ নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হননি। টিকা নেয়ার পর স্বাভাবিকভাবেই সব কাজকর্ম করে যাচ্ছেন। এ অবস্থায় টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোরও আহ্বান জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন শাহরিয়ার রাজ, ছবি তুলেছেন রকিব হোসেন। দেশে করোনা টিকা আসার পর থেকেই এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা সংশয় সৃষ্টি হয় জনমনে। সাধারণ মানুষের এই বিভ্রান্তি দূর করতে সম্মুখ সারির যোদ্ধাদের পাশাপাশি স্ব-উদ্যোগে টিকা নিয়েছেন সরকারের মন্ত্রী সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, টিকা নেওয়ার স্থানে সামান্য ব্যথা ও হালকা জ্বর ছাড়া কোনো উপসর্গই অনুভব করছেন না তারা। 54 জন আমরা টিকা নিই, তো ইনশাল্লাহ আমাদের আমার মাঝে কোনো রূপ বিরূপ প্রতিক্রিয়া হয়নি। আলহামদুলিল্লাহ, আমি টিকা নেওয়ার পরে এখন পর্যন্ত সুস্থ আছি এবং আমার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হালকা শরীর ব্যথা থেকে শুরু করে হালকা জ্বর আসে, এর চেয়ে বেশি কোনো কিছু হয় নাই। রাজধানীর মুগদা হাসপাতালেও মেলে একই চিত্র, টিকা গ্রহীতার সবাই সুস্থ আছেন। সাধারণ মানুষকে টিকা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা। যারা সুযোগ থাকবে অবশ্যই টিকাটা নেবেন, টিকাটা অত্যন্ত কার্যকর। ওইরকম কোনো প্রতিক্রিয়া আমি পাই নাই, শুধু একটু হালকা ব্যথা ছিল প্রথম দিন, তারপরে মোটামুটি এখন পুরো ফিট। টিকা নিতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র দিয়ে নাম নিবন্ধন করতে হবে। সকল শ্রেণীর সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধন পদ্ধতিও করা হয়েছে সহজতর। www.suraksha.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে সবাই নিবন্ধনের অপশন আছে, তারপর ওখানে ওটা সম্পূর্ণ হলে টিকা কার্ড সংগ্রহ একটা অপশন, ওখানে ক্লিক করলে ঠিক আবার সেম এনআইডি আর ডেট অফ বার্থ দিলে ইতিমধ্যে টিকা প্রাপ্তদেরকে 7 দিন পর্যবেক্ষণে রেখে এর পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আমাদের যেহেতু নিজেদের স্টাফ, আমার একটা বিষয় ছিল যে আমি তাদের একটা ফিডব্যাক নিয়েছিলাম যে কেমন আছে তারা, তো আমি আমাদের কাছে এই খুবই অল্প সংখ্যক লোক 5-6 জন আমাদেরকে মৃদু উপসর্গের কথা বলেছেন, যে তাদের টিকা যেখানে দিয়েছে সেখানে ব্যথা, লাল হয়ে যাওয়া, জ্বর ছিল মৃদু জ্বর, অল্প জ্বর, এবং কারো 2-1 জন বলেছে যে একটু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এই কমপ্লেনটা তারা আমাদেরকে করেছে। তো তারপরে এক পরের দিন বা দ্বিতীয় দিনে তারা সবাই সুস্থ হয়ে যায়, তারা কাজে যোগদান করেছে সবাই। টিকাদান কর্মসূচি যেহেতু চালু আছে, এই অন্যান্য টিকার মতো এটা একটা মানে টিকা, এখানে মারাত্মক কোনো সমস্যা হয় না এবং সামনে হবে বলে মনে করি না। সম্মুখ সারির যোদ্ধা আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণ অভয় দিচ্ছে সাধারণ মানুষকে। দ্বিধা সংশয় কাটিয়ে টিকা গ্রহণের মাধ্যমে সবাই মহামারী মোকাবেলা করবে বলেও প্রত্যাশা জানান তারা। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।